এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে পাওয়া আবহাওয়ার বড় খবর, সাগরে নিম্নচাপ দক্ষিণবঙ্গে ছেপে বৃষ্টির আশঙ্কা। কলকাতা সহ বাংলার এই জেলাগুলিতে টানা চার দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। তো বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে কবে কখন থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের কোন কোন জেলাগুলিতে টানা চার দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর, বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে, সঙ্গে থাকুন। আর আবহাওয়ার প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা প্রবল, সপ্তাহান্তে নিম্নচাপের প্রভাবে ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গে। আগামী 21 জুলাই রবিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সতর্কতা। দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী 20 জুলাই শনিবার ও 21 জুলাই রবিবার এই দুই দিন ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। সক্রিয় মৌসুমী অক্ষরেখা বাংলা থেকে অনেকটা দূরে সরে গিয়েছে। আগামী দুই দিনে রাজ্যে বৃষ্টির সম্ভাবনা কম থাকবে। উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কমবে, পরিস্থিতি কিছুটা উন্নতি হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে। আগামী রবিবার 21 জুলাই থেকে ফের বৃষ্টির পরিমাণ বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতে। 19 জুলাই শুক্রবার নিম্নচাপ তৈরি হবে বঙ্গোপসাগরে। নিম্নচাপ তৈরি হবে উত্তর পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায়। মূলত এটি উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ উড়িষ্যা সংলগ্ন উপকূলে অবস্থান করবে। রবিবার 21 জুলাই ও 22 জুলাই সোমবার নিম্নচাপের প্রভাব পড়বে। দক্ষিণ দিকে ঝুঁকে থাকা উড়িষ্যাতে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে আজ 18 জুলাই থেকে 19 জুলাই বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার থেকে ফের বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতে। বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী সোমবার পর্যন্ত। 21 জুলাই রবিবার থেকে ফের ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গের জেলাগুলিতে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ আরও কমবে। শুধুমাত্র পশ্চিম মেদিনীপুর, হাওড়া ও কলকাতাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে 19 জুলাই শুক্রবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে। উপকূলের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা, শনিবার থেকে সোমবার পর্যন্ত ভারী বৃষ্টি হবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে। শুক্রবার 19 জুলাই পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ 24 পরগনায় ভারী বৃষ্টির সতর্কতা। শনিবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, কলকাতাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই দিন ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গের কালিম্পং এবং জলপাইগুড়ি জেলাতে। 21 জুলাই রবিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতায় রবিবার 21 জুলাই দিনভর মেঘলা আকাশ, সঙ্গে নিবিড়ে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আংশিক মেঘলা আকাশ থাকবে, কখনো মূলত মেঘলা আকাশ, বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।